আশা থেকে এখানে আসছি, এখানে বেনাপোল কাঠবাড়ি, এখানে আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, ভালোই লাগছে। মহাপ্রভু শ্রীকৃষ্ণের 52-50তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে উৎসব আনুষ্ঠানিকতায় তিন দিন ব্যাপী বেনাপোল পাটবাড়ি আশ্রমে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। ব্যাপক উৎসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বেনাপোল পাটবাড়ি আশ্রমে তিন দিন ব্যাপী পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের 52-50তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী। দেশ বিদেশের হাজার হাজার ভক্ত দর্শনার্থী উপস্থিত হয় ধর্মীয় উৎসবে। পাটবাড়ি আশ্রম এলাকা বিভিন্ন বয়সের নারী শিশু ও পুরুষের মিলনমেলায় রূপ নেয়। শুক্রবার শেষ হয় উৎসব, তিন দিনব্যাপী চলে বিভিন্ন আনুষ্ঠানিকতা, বসে হরেক রকমের পণ্যের মেলা। ভক্তিতে ও আনন্দে উৎসবে কাটে ভক্তদের রাত দিন। নামযজ্ঞ, শুভ অধিবাস কীর্তন, ভগবদ্ভক্ত আলোচনা, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন, নামযজ্ঞ চলে আশ্রম প্রাঙ্গণে। ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। 500 বছরের পুরানো ঐতিহাসিক তীর্থপীঠ পাটবাড়ি আশ্রম এলাকা ছিল উৎসবের নগরী। উৎসবে আসতে পেরে মহাখুশি ভক্তরা। উৎসবে আসা পণ্য থেকে এখানে আসছি, এখানে বেনাপোল কাঠবাড়ি, এখানে আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, ভালোই লাগছে। আমরা এখানে আছি পাটবাড়ি পুজো দেখতে, কৃষ্ণ জন্মাষ্টমীতে আমরা ঘুরেছি ফিরেছি, খাইছি দাইছি, আমাদের অনেক আনন্দ লাগছে। বল আমরা পাটবাড়ি এসছি, এখানে খুব ভালো লাগলো, ভগবানের স্থানে আসছি, ভগবানকে পাওয়ার জন্যে, দেখার জন্যে খুব ভালোই লাগলো। ঠাকুরের মন যাইছি দেখতে, আরও আলো দোকানপাট দেখছি, আরও আলো ঠাকুরের কীর্তন শুনতে অনেক ভালো লাগছে, আরও ইচ্ছে করছে দেখতে। কালাক্ষণ আঁকতে আসছি, মন্দিরে ভালো লাগতেছে বলে দেখতে আসছি। কালার থেকে আসি ভগবানের চরণ দর্শন করার জন্য। আসলে অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাসাতে আসছি, ভালোই লাগছে, মানে পাশে আসি, পরিবেশ অনেক সুন্দর, ভালোই লাগছে। জন্মাষ্টমীতে উৎসবে যে কোনো কথা থেকে বেনাপোল পাটবাড়ি দেখতে আসছি, আসলে কেমন উৎসব হয়, আসলে খুব সুন্দর হয়, খুব ভালো হয়। এখানে অনেক লোকজন ভক্তবৃন্দের সমাগম হয়, বহু বিভিন্ন এলাকার থেকে লোকজন এখানে আসে, তারা প্রসাদ পান, অনেক কিছু আনন্দ ফুর্তি করেন, তারপরে তারা নিজের নিজের গৃহে ফিরে যান। মন্দিরে এসে ঠাকুর দেখছি, আবার এসে কীর্তিটা শুনবো, এসে দোকানপাট সব দেখে দেখতে এসে ঠাকুরের ভগবান দেখতে এসে। বিকিকিনের সাথে সংশ্লিষ্টরা দেখছেন লাভের মুখ, হরেক রকম পণ্যের সমাহারে খুশি ক্রেতা ও বিক্রেতা। এই পাটবাড়ি অনুষ্ঠানে, সব অনুষ্ঠানে আমরা আসি, এখানে পরিবেশটাও খুব ভালো এবং বেচা কেনাও ভালো হয়, মোটামুটি খারাপ হয় না। অনেক দূর দূরান্তে লোকজন আসে, আমরা প্রতিবারই আসি, আপনারা সবাই আসবেন। ওই এখানে জন্মাষ্টমী বাজারে দোকান দিলাম, মিষ্টির দোকান, প্রথম দিন 15-16 হাজার হয়েছে, পরের দিন 8-10 হাজার হয়েছে, আর আজকে কোনো রকম টুকটাক চলছে। আমরা আসছিলাম জন্মাষ্টমী উপলক্ষে হরিচায় পাটবাড়িতে বেনাপোল, তো এখানে মন্দিরটা অনেক সুন্দর করেছে, পরিবেশটা অনেক সুন্দর, তো দূর থেকে আসলাম, তো এই জন্য কেনাকাটা করবো, একটু বাড়ির মানুষজনের জন্য ছোট কিছু দেখতেছি আর কি। প্রতি বছর নাই, এবার প্রায় 1/2 লক্ষ ভক্ত দর্শনার্থীদের সমাগম ঘটে পাটবাড়ি আশ্রমে। ভক্তিতে মুক্তি আত্মপ্রত্যয়ে দিন দিন আশ্রমে বাড়ছে মানুষের ভিড়। ঠাকুর পাটবাড়ি আমাদের তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলছে, তাতে আমাদের বিভিন্ন এলাকার থেকে ভারত, চিটাগাং, ঢাকা, মানে খুব খুলনা, সব বিভিন্ন স্থান থেকে আমার লোকজন আসছে, এসে তাদের আমরা সেবা দিতে পারে। আমরা আজকে আমাদের শেষ দিন, আজকের আমরা আজ আমরা আমাদের শেষ দিন, আমরা এই অনুষ্ঠানটা সবাইকে দিতে পেরে, ভোগ দেওয়ার দিতে পেরে আমরা আনন্দিত। খুশি ভক্ত দর্শনার্থী ও আশ্রমের সেবায় নিয়োজিতরা। শ্রী মাধব দাস বাবাজি মঠাধ্যক্ষ নামাচার্য হরিদাস ঠাকুরের পাটবাড়িয়া আশ্রম বেনাপোল
দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঐতিহাসিক তীর্থপীঠ বেনাপোল হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমে শুক্রবার শেষ হয় উৎসব ভক্তদের উৎসব। ভক্তদের মিলন ক্ষেত্র থেকে আনন্দ উচ্ছ্বাস নিয়ে ফিরে ভক্তরা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, এখনই পেয়ে যান সাথে সাথে আমাদের পরিবেশিত আপডেট খবর। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ। Thank you.